কিন্তু পথের মধ্যে রাস্তা ওপর এবং ইত্যাদির কারণে আপনারা যেতে পারেন ওখানে খয়েরপুরে কিছু সন্ত্রাসের খবর আমরা জানছি গত দুদিন ধরেই চলছে এটা রোববার থেকেই চলছে তো আপনারা এই যে পরিস্থিতিটা মানে আপনি যেতে পারলেন না বা দলটা যেতে পারলো না বিধায়করা যেতে পারলেন না এ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি আমরা খয়েরপুরে গত বিশে ডিসেম্বর সারা ভারতবর্ষের সাথেই কৃষকদের যে আন্দোলন চলছে দিল্লি অভিযানের ডাকের পরিপ্রেক্ষিতে ছাব্বিশে নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ৩৩ জনের মতো কৃষক এই আন্দোলনে অংশগ্রহণ করতে এসে হয় দুর্ঘটনা অথবা অসুস্থ হয়ে পড়া কিংবা দিল্লিতে যে সত্যপ্রবাহ চলছে তাতে তারা প্রাণ দিয়েছেন এদের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে বিশ তারিখ সারা ভারতবর্ষে কৃষকদের যে সম্মিলিত মোর্চা যারা এই আন্দোলনটা চালাচ্ছেন তারা আবেদন জানিয়েছিলেন দেশের কোণে কোণে যাতে এদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং এই আন্দোলনকে সামনের দিকে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে নিয়ে যাওয়ার জন্য নূতন করে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন এর পরিপ্রেক্ষিতে ত্রিপুরাতেও কৃষকদের সংগঠনগুলোর পক্ষ থেকে এই আবেদন জানানো হয়েছিল তার পরিপ্রেক্ষিতে খয়েরপুরে পবিত্র কর তিনি এখন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির নূতনভাবে নির্বাচিত সম্পাদক হয়েছেন ত্রিপুরার এবং সঙ্গে সঙ্গে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর রাজ্য কমিটির একজন সদস্য পশ্চিম জেলা কমিটির সম্পাদকের দায়িত্বে আছেন তার খয়েরপুরের যে বাড়ি তার সামনে এরকম একটি বেদি তৈরি করে আশেপাশের লোকজন তারা সমবেহিত হয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা অর্পণ করেন তারপর পবিত্র পবিত্রকোড়ের বাড়িতে যুবকদের এটা ভালো সংখ্যক বলা যায় তাদের স্বল্পকালীন একটা সভা চলছিল তাতে সম্ভবত দুই তিনজন যুবক আন্দোলনের নেতৃত্ব কথা বলেছেন তারপর পবিত্রকর তাকে আহ্বান করা হয় তিনিও কথা বলছিলেন সেই সময় গিয়ে এই সভাটি বাইরে থেকে আক্রান্ত হয় এখন সেই সময়ে সংগঠকদের কয়েকজন সভাস্থল থেকে বেরিয়ে এসে বাড়ির সামনে যারা আক্রমণ করার চেষ্টা করেছেন তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন স্বাভাবিকভাবেই সেখানে স্কাফলিং হবে এর পরিপ্রেক্ষিতে আহত হয়েছেন উভয় পক্ষেরই তারপর আক্রমণকারীরা সেই সময়ের জন্য ফিরে যান পরবর্তী সময়ে সংখ্যায় আরো বেশি জড়ো হয়ে এসে আবার আক্রমণ করেন পুলিশকে আগে থেকেই এই অনুষ্ঠানটির কথা জানানো ছিল স্থানীয় পুলিশ সেখানে ছিলেন কিন্তু সংখ্যায় তারা কম আক্রমণকারী যারা তারা পুলিশকে ওভার পাওয়ার করে ফেলে কাজে পুলিশের পক্ষে আক্রমণকারীদের সেভাবে মোকাবেলা করা সম্ভব হয়ে ওঠেনি তারপর সভাস্থল থেকে সম্ভবত পবিত্রকর নিজেই পুলিশের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ তাদের কারুকরের সাথে কথা বলেন অবসরে আমরাও খবরটা পাই আমাদের এখান থেকেও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলা হয় তারা বলছেন যে না আমরা রিএনফোর্স করছি সিচুয়েশনটাকে কোল ডাউন করার জন্য আমরা ভূমিকা নেব তো তারাও সেখানে গিয়ে সমবেত হতে শুরু করেন একসাথে সবাই হতে যেতে পারেনি আস্তে আস্তে যাচ্ছেন স্বাভাবিক এটা তো এই পরিস্থিতিতে আক্রমণকারী যারা তাদেরকে প্রতিহত করার জন্য সভাস্থলে যারা ছিল দ্বিতীয়বার আক্রমণের মুখে তারা যখন বেরিয়ে আসবার চেষ্টা করছিল তখন পুলিশ মাঝখানে দাঁড়িয়ে সভায় যারা অংশগ্রহণ করছিলেন তাদেরকে বলেন আপনারা বাড়ির ভেতরে চলে যান আমাদেরকে সিচুয়েশানটা ট্যাকেল করতে সাহায্য করুন পুলিশের কথার পরিপ্রেক্ষিতে আক্রান্ত যারা হলেন সভায় যারা অংশগ্রহণ করেছেন তারা বাড়িতে চলে যান ভেতরে ঢুকে যান তাতে গিয়ে বাড়ির সামনে তাদের যে গাড়ি ছিল মোটরবাইক ছিল সম্ভবত এক দুটো অটোরিকশা ছিল এগুলো ভীষণভাবে মানে আক্রমণ করে এগুলো বিধ্বস্ত হয় দরজা জানালা কাজ ইত্যাদি নষ্ট হয় এবং বাইরে থেকে পবিত্র করে বাড়ির উদ্দেশ্য ঢিল পাটকেল ছোড়া হয় আহত তো হয়েছে সংখ্যা আপনারা দেখেছেন পত্রপত্রিকায় তাতে দুজন বিশেষভাবে আহত হয়েছে তাদেরকে বিশ তারিখে একজনকে কলকাতায় পাঠানো হয় একুশ তারিখ আরেকজনকেও পাঠানো হয় বিশ তারিখ যাকে পাঠানো হয় একুশ তারিখ তার মাথায় অপারেশন হয় আর কালকে যাকে পাঠানো হয় আজকে দুপুর পর্যন্ত আমাদের কাছে কোনো খবর ছিল না কিন্তু অপারেশন করতে হবে ডাক্তার যিনি দেখেছেন তিনি বলেছেন অপারেশন করতে হবে তারা সম্ভবত আরেকটা কি পরীক্ষা করছেন তার রিপোর্টের জন্য অপেক্ষা করছেন বিশেষ করে বোধ হয় কোভিড টেস্ট হচ্ছিল কারণ এখন তো স্বাভাবিক হাসপাতালে গেলে পরে এই টেস্টটা আগে করতে হয় এটা দুপুর বলে আমরা খবর পেয়েছি এখন ধরুন স্বাভাবিকভাবেই ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে যে তথ্য আমাদের হাতে আসলো প্রায় তিরিশ থেকে একত্রিশটি পরিবার আক্রান্ত হয়েছে বামপন্থী সমর্থক আগুন হয়েছে বাড়িঘর ভাঙচুর হয়েছে খয়রপুর বাজারের উপর ছোট ছোট দোকানই তাদের কিছু দোকান নষ্ট করে দেওয়া হয়েছে লুটপাট হয়েছে স্বাভাবিকভাবেই আমাদের মনে হয়েছে যে এই বিষয়গুলো সড়জমিনে আমাদের চাক্ষুষ করা দরকার সেই অনুযায়ী গতকালকেই আমাদের তরফ থেকে পুলিশের মহানির্দেশককে দৃষ্টি আকর্ষণ করে বলা হয় যে আজকে বেলা এগারোটায় বিরোধী দলনেতার সরকারি যে আবাস সেখান থেকে আরও পাঁচ ছয়জন বিধায়ক সহ বিরোধী দলনেতা পবিত্রগড়ের বাড়িতে যাবেন এবং আশপাশ এলাকায় তারা পরিদর্শন করবেন পুলিশ গতকাল বিকেল চারটে নাগাদেই এই চিঠি পেয়েছেন কিন্তু যাওয়া যাবে না অসুবিধা হবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এরকম কিছুই তারা বলেননি যথারীতি আমরা সকালবেলা এগারোটার সময় বেরিয়েছি বেরিয়ে টিআরটিসির টার্নিংটার দিকে যখন আমরা যাচ্ছিলাম তখনই আমার যে গাড়িটিতে যে সিকিউরিটি ছিলেন তার কাছে ফোন আসে এবং তাকে স্পট থেকে পুলিশের দায়িত্বপ্রাপ্ত একজন অফিসার বন্ধু জানান যে আপনারা বের হবেন না তো আমি তখন টেলিফোনের যে কথা হচ্ছে আমি শুনছিলাম তো তিনি তখন বলছিলেন যে আমরা তো স্যার বেরিয়ে গেছি আমরা রাস্তায় আছি তখন বলছে না এখানকার পরিস্থিতিটা তো একটি একটু উত্তেজনা প্রবণ বেশ কিছু লোকজন সমবেত হয়েছে আমরা যতক্ষণ পর্যন্ত পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনছি এবং ক্লিয়ারেন্স না দিচ্ছি ততক্ষণ আপনাদের এখানে আসাটা সমুচীন হবে না তো এটা যখন আমাকে জানালো স্বাভাবিকভাবেই আমরা তখন গাড়ি ঘুরিয়ে আমাদের পার্টি এসে অপেক্ষা করলাম প্রায় সাড়ে বারোটা অবধি এবং এর মধ্যে একাধিকবার আমাদের সিকিউরিটির বন্ধুরা তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন আমাদের সঙ্গে ছিলেন এই টিমে বাদল চৌধুরী তপন কর আর তপন চক্রবর্তী রতন ভৌমিক শহীদ চৌধুরী বিজিতা নাথ বিধায়ক দলের মধ্যে এর বাইরে ছিলেন পবিত্র আর জিরানিয়া আমাদের যে পার্টির বিভাগীয় কমিটি তার বর্তমান যিনি সম্পাদক তরুণ দত্ত এবং প্রাক্তন যে সম্পাদক মধুসূদন দাস তারাও ছিলেন তো স্বাভাবিক তারা এলাকার লোকজনের সঙ্গে পরিচিতি আছে তারা এখান থেকে যোগাযোগ করে জানার চেষ্টা করছেন এবং শেষ পর্যন্ত যেটা জানা গেল যে তিন দিক থেকেই অর্থাৎ পবিত্রকরের বাড়িটাতে মূলত আক্রমণ হয়েছে ওখানে গিয়ে তারপর ওখান থেকে অন্য জায়গায় আমরা দেখতে যাব এটাই ছিল ভাবনা ওখানটা দিয়ে যাওয়ার সমস্ত রাস্তাগুলো ব্লক করে রাস্তা ব্লকেট করে বসে আছেন নারী পুরুষ তো দেখা যাচ্ছে যে কোনো রকম সেখান থেকে পুলিশের তরফ থেকে আমাদের যাওয়ার জন্য কোনো মানে সাড়া আসছে তারপর বাধ্য হয়েই আমাদের যাওয়ার যে কর্মসূচি সেটাকে স্থগিত ঘোষণা করতে হয়েছে ই হচ্ছে গোটা ঘটনাটা এখন আপনারা জানতে চেয়েছেন যে প্রতিক্রিয়াটা কি এই যে একটা বাড়িতে কিছু লোক বসে চলতি দেশের এবং রাজ্যের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা আলোচনা করছেন এটা রাজনৈতিক আলোচনা সামাজিক আলোচনা অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতেই পারে এবং স্থানীয় পুলিশের সঙ্গে আগে কথাও হয়েছে পুলিশ বলেছে ঠিক আছে আপনারা করছেন করবেন আর পবিত্রকরের বাড়িতে গত এক দেড় বছর যাবৎ ছোটোখাটো এরকম সভা আলাপ আলোচনা যে হচ্ছে না ঘটনাটা না হচ্ছেও তো পুলিশ হয়তো হয়তো নিয়েছেন ঠিক আছে করছেন আপনারা আগেও করছেন করুন কিন্তু এভাবে গিয়ে যে আক্রমণটা সংগঠিত হলো তাতে এর থেকে বোঝা যাচ্ছে এটা খুব পরিকল্পিত পরিকল্পিত না হলে পরে এ ধরনের আক্রমণ হতে পারে না রাজনৈতিক পরিকল্পনা নিয়েই এটা করা হয়েছে আসলে ঘটনা হচ্ছে দেশের পরিস্থিতি বিজেপি সরকারের বিরুদ্ধে জনমনে খুব সৃষ্টি করেছে তার থেকে বিজেপি জনসমর্থনের ভিত্তিরা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছে এই গত মানে কোভিড পিরিয়ডেও যে কয়েকটা নির্বাচন হয়েছে তাতে দেখা গেছে ফলাফল প্রত্যাশা অনুযায়ী বিজেপির অনুকূলে যায়নি ভোটের পার্সেন্টেজ গত লোকসভায় যে যেই জায়গাগুলিতে উপনির্বাচন হয়েছে বা বিধানসভার নির্বাচন হয়েছে বিজেপি পেয়েছিল তার চাইতে এই ভোটগুলো কমছে এর মধ্যে অল্প সময়ের ব্যবধানে দুটো ভারত বন্ধ হয়ে গেল দশটা ট্রেড ইউনিয়ন কতগুলি ফেডারেশন কৃষকদের সমর্থন বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের সংগঠনের সমর্থন তাতে যেটা দেখা গেল এই ছাব্বিশে নভেম্বরের যে ভারত বন্ধ ট্রেড ইউনিয়নগুলি জেনারেলি কলকারখানা ইত্যাদিতে ধর্মঘট ঢাকতে অভ্যস্ত কিন্তু এবার তারা ভারত বন্ধ রেখেছিলেন তাতে গিয়ে প্রাথমিক তথ্য যেটা দেখা গেছে দেশের প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ কোটি মানুষ এই ধর্মঘটে সদর্থক সক্রিয় সাড়া দিয়েছেন এবং উদ্যোক্তারা আহ্বানকারীরা তাতে দারুণভাবে উৎসাহিত এবং তারাই বলছেন যে এটা সম্ভবত বিশ নম্বর ধর্মঘট ছিল এই উদারীকরণের যে নীতি অনুসরণ করে সরকার চলছে তার প্রতিবাদে বলছে আগের ধর্মঘটগুলির চাইতে এই ধর্মঘটে সারা ব্যাপক এটা ঘটনা তার একটা বাস্তব কারণও আছে যে কৃষকরা এই ধর্মঘটকে সমর্থন করে গ্রাম ভারতও ধর্মঘট ডেকেছিল কারণ এই শ্রমিকদের ধর্মঘটের যে দাবি তাতে কৃষকদের যে তিনটা চারটা দাবি নিয়ে তারা লড়াই করছেন এই দাবিটাও অন্তর্ভুক্ত ছিল এটা একটা দিক স্বাভাবিক দল তো একটাই জাতীয় দল রাজ্যে রাজ্যেই তার প্রতিফলন ঘটছে এটা ত্রিপুরার যে বিজেপি তাকেও অসুবিধায় ফেলছে আর ত্রিপুরার যে বিজেপি সরকার আইপিএফটি সরকার যৌথ সরকার তাদের যে কার্যকলাপ কোভিডের আগেই এদের বিরুদ্ধে জনক্ষোভ বাড়ছিল কারণ প্রতিশ্রুতি কার্যকরী করছে না এবং উল্টো কথাবার্তা বলছে খেলাপ করছে প্রতিনিয়তই মানুষের সমস্যাগুলোকে গুরুত্ব না দিয়ে তারা নিজেদের মতো করে ভাষণ বচন প্রচার করে চলেছেন বিজ্ঞাপন দিচ্ছেন ছবি ছাবা দিয়ে কিন্তু মানুষের সমস্যার কোনো সমাধান হচ্ছিল না অর্থনৈতিক ক্ষেত্রে মন্দা পরিস্থিতি বলা যায় তখনই তৈরি হয়েছে এর মধ্যে কোভিড এটা অনেকটা মরার উপর খাড়ার ঘায়ের মতো এটা পরিস্থিতিকে আরও খারাপ জায়গায় নিয়ে গেছে সব মিলিয়ে এই সরকারের বিরুদ্ধে এই তিরিশ বত্রিশ মাসের মধ্যেই জনক্ষোভ গণক্ষোভ যেভাবে বেড়ে চলেছে এটা অতীতে এভাবে সদ্য নির্বাচিত একটা সরকারের বিরুদ্ধে ঘটতে দেখা যায়নি অন্য রাজ্যে এবং আমাদের ত্রিপুরাতেও এবং আপনারা লক্ষ্য করেছেন যে জনগণের মধ্যে যে প্রতিক্রিয়া এটা শাসক দলের অন্দরেও নাড়া দিয়েছে এবং তাদের মধ্যে খুব বিক্ষোভ নানাভাবে তৈরি হচ্ছে অনেকেই দিল্লিতে গেছেন সরকারের যে নেতৃত্ব তার উপর আস্থা রাখতে পারছেন না পরিবর্তন করো ত্রিপুরাকে বাঁচাও তাদের একজন অবজারভার এসেছিলেন তার সঙ্গে এই আমাদের ত্রিপুরার যে অতিথি নিবাস আছে সেখানে তারা কথা বলতে গেছেন ক্ষোভ দেখিয়েছেন আপনারা এইগুলো প্রচার করেছেন আপনাদের মাধ্যমে এইগুলো আমাদের পক্ষে জানতে সুবিধা হয়েছে তাতে করে এটা পরিষ্কার যে শাসক দল বা তাদের যে জোট তারাও ভেতর থেকে অস্থিরতার সম্মুখীন এবং এটা বাইরের যে জনগণের ক্ষোভটা এটাই ভেতরেও এই নাড়া দিতে সাহায্য করেছে সব মিলিয়ে সরকারটা দ্রুত জনবিচ্ছিন্নতায় ভুগছে পরিণতিতে কি হচ্ছে আপনারা যারা সাংবাদিক বন্ধু বামপন্থীদের বিরুদ্ধে আক্রমণ প্রথম দিন থেকেই শুরু হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে সাংবাদিকরাই আক্রান্ত হচ্ছে আপনাদের হয়ে বা অন্য যারা আক্রান্ত তাদের হয়ে যারা কোর্টে কাছারিতে সওয়াল জবাব করতে যাচ্ছেন অ্যাডভোকেট তারাও কোর্ট চত্বরই আক্রান্ত হয়ে যাচ্ছেন কোভিডের আক্রমণ চলছে ডাক্তার নার্স আক্রান্ত হয়ে যাচ্ছেন তো এই যে ঘটনাগুলো এগুলো তো অস্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে প্রায় প্রতিদিন ব্যবহারিক শ্লাশ রাস্তায় পড়ে থাকতে দেখা যাচ্ছে আজকেও দেখা গেল এরকম তিনটা চারটা মৃতদেহ রাস্তায় নালায় নর্দমায় পাওয়া গেছে এলাকার লোক কাউকে চিনতে পেরেছেন এলাকার লোক কাউকে চিনতে পারেননি এরকম ঘটনা আছে মহিলাদের বিরুদ্ধে যে মানে অপরাধ এটা তো আমাদেরকে লজ্জায় মাথা নুইয়ে দিচ্ছে অথচ সরকারের কোনো হেলদুল আছে এটা বুঝবার কোনো উপায় নেই তো এই পরিস্থিতিতে বামপন্থীর যে ভাবনা বা এই যে শক্তি তার প্রতি মানুষের মধ্যে গত বিধানসভা নির্বাচনে একটা অংশের মতো তো বিভ্রান্তি তৈরি হয়েছিল তাদের মধ্যে একটা অংশ যারা সাধারণভাবে বামপন্থীদের ভোট দিতে অভ্যস্ত ছিলেন তাদের একটা অংশ সেখান থেকে শিফট করেছেন তাতে বামপন্থীদের ভোট কমলো বিজেপির তো নিজের ভোট কী ছিল বিজেপি তো মূলত কংগ্রেস যে ভোটটা পেত পেতে অভ্যস্ত ছিল তার প্রায় সবটাই তার বাক্সে গেল তার কারণ এগুলো আপনারা জানেন আমি এগুলো এখানে বলছি না দেখা যাচ্ছে যে নানা প্রলোভনে প্রলুব্ধ হয়ে নানা প্রতিশ্রুতিতে বিশ্বাস করে যারা ভোট দিয়েছিলেন তাদের মধ্যে বিশেষ করে গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত অংশের মানুষ খুব বিক্ষোভ প্রকাশ করে তাদেরকে ছেড়ে আবার তারা ফিরে আসছেন নতুন করে ভাবতে শুরু করেছেন এবং বলছেন পাল্টে আমরা ভুল করেছি আবার এটাকে পাল্টাতে হবে এই যে পরিস্থিতি এটা রাজ্যের শাসক জোট শাসক দলকে দারুণভাবে বেকায়দায় ফেলে দিয়েছে এবং এই অভ্যন্তরীণ যে যন্ত্রণাকর পরিস্থিতি এই দরকার দলটা এবং সরকারটা মানে ফেস করছে তাতে মানুষের দৃষ্টি রং ডাইরেকশানে নিয়ে যাওয়ার জন্যে মূল আক্রমণটা বামপন্থীদের বিরুদ্ধে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে তারা কেন্দ্রীভূত করার চেষ্টা করছে সেদিক থেকে এই ধরনের ছোটো মাঝারি সভা সমিতি যেখানেই করার উদ্যোগ নেওয়া হচ্ছে প্রথমত তাকে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে যেখানে তারপরেও এইগুলো হচ্ছে সেখানে গিয়ে এই আক্রমণ কাজে এই যে প্রেক্ষাপট এই যে ঘটনাগুলো আমি বললাম এর সঙ্গে খয়েরপুরের এই আক্রমণের ঘটনার একটা নিবিড় সম্পর্ক আছে এটাকে বিচ্ছিন্ন করে দেখবার কোনো সুযোগ নেই

সাংবিধানিক যে অধিকারগুলো আমাদের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে অর্জন করেছিলাম সেগুলো ধীরে 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 একটার পর একটা 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 পরিকল্পনা মনে হচ্ছে একটা কাটিল হচ্ছে এবং তারই অংশ হিসাবে আমরা এই খয়েরপুরের ঘটনাটাও দেখলাম মুখ্যমন্ত্রী 11 সেপ্টেম্বর সংবাদপত্রের একটা বড় অংশকে প্রকাশ্য সভাতে সভায় একটা মৌলিকমূলক কথা উনি বলেন তার পর থেকে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট যে বিহত মানে বিহত প্ল্যাটফর্ম त्रिपुरा সাংবাদিকদের সেই প্ল্যাটফর্ম আন্দোলন করেছে মুখ্যমন্ত্রীকে এগুলো প্রोत्сал করতে বলেছে কিন্তু উনি এগুলো একদমই কোনো পাত্তা দেননি 17 জন সাংবাদিক আক্রান্ত হয়েছে তার পর থেকে এবং খরপুরে আমরা দেখলাম পুলিশের সামনে আপনি পুলিশকে দৌড় দিতে চাইলেন না কিন্তু আমরা দেখলাম পুলিশের সামনেই তিনজন আমাদের চিত্র সাংবাদিক উপর উপর আক্রমণ হলো এবং তাকে একজনকে নিয়ে ধরে কিছুক্ষণ আটকে রাখা হলো পুলিশের সামনে তারপরে অনেক কষ্টে তিনি প্রাণ রক্ষা করে ওখান থেকে বেরিয়ে এসেছেন এগুলো নিয়ে আমরা ডিজির কাছে পুলিশের বিরুদ্ধেও আমাদের সাংবাদিকদের তরফ থেকে আমরা ক্ষোভ প্রকাশ করেছি এই যে সমস্ত ব্যাপারটা হচ্ছে যে গণতান্ত্রিক অধিকারের দিক থেকে আমি বলছি আপনি যে আপনারা যেতে পারছেন না মানুষের কথা শুনতে পারছেন না আপনাদের সমর্থক তো আছে তারাও আপনার কথা বলবে কিন্তু তারাও শুনতে পারছে না না এটা তো এটা আমার যে টোটাল যে বিষয়টা আমি বললাম তার থেকে এটা পরিষ্কার সংক্ষেপে যদি আমি বলি এটা হচ্ছে দ্রুত জনবিচ্ছিন্নতার নিদর্শন জনগণের উপর যদি আস্থা থাকে আর জনগণের যদি সরকারের উপর আস্থা থাকে তাহলে তো গণতন্ত্রের উপর আক্রমণ করার প্রশ্ন থাকে না পৃথিবীর যে ইতিহাস তার থেকে যেটা দেখা গেছে সাধারণ মানুষের দিক থেকে গণতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ আসে না শোষকদের স্বার্থে যারা শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ করে রাষ্ট্র ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তারা যখন দেখে যে তাদের স্বার্থে আঘাত আসছে জনগণকে তারা সঙ্গে কেরি করতে পারছে না তখনই জনগণের যে সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারগুলো এগুলোর উপর তারা একের পর আক্রমণ সংগঠিত করে এটা হচ্ছে তাদের দুর্বলতা এটা তাদের শোষণ এবং শাসন বজায় রাখার জন্য আমাদের এখানে তাই হচ্ছে যেটা মাঝখানে আপনি বলার চেষ্টা করলেন প্রশ্নটা করতে গিয়ে যে পুলিশকে দোষ দিচ্ছেন না আমি কথাটা কিন্তু এভাবে উপস্থিত করলে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে স্থানীয় পুলিশ তারা যারা সংখ্যায় ছিলেন তারা ওভার পাওয়ার্ড হয়েছেন পরে আস্তে আস্তে তারা গেছেন এবং পুলিশ তো এখানে শাসক দলের হাতে ক্রীড়ণক হয়ে গেছেন এবং অনেক আগে থেকে আমরা বলে আসছি যে পুলিশ যদি স্বতন্ত্রভাবে আইনশৃঙ্খলা রক্ষা করা মানুষের নিরাপত্তা দেওয়ার যে দায়িত্ব তার উপর আছে এটা প্রতিপালনের ক্ষেত্রে যদি দুর্বলতা দেখায় শাসক দলের স্বার্থ রক্ষা করার জন্যে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে থাকলে তাকে যদি মানুষকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা দেখায় তাহলে পুলিশের উপরে কিন্তু মানুষ আস্থা হারাবে এবং এই যে ত্রিপুরার পুলিশ তারা তো সারা ভারতবর্ষের মধ্যে সমাদৃত হয়েছিলেন রাষ্ট্রপতির কালার পেয়েছিলেন সন্ত্রাসবাদকে মোকাবেলা করে রাজ্যের শান্তি পুনঃস্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অবশ্যই জনগণকে বাদ দিয়ে না এটা এককভাবে পুলিশের কৃতিত্ব না সেই জায়গাটাতে বারবার কিন্তু আমরা এই পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবার চেষ্টা করছি যে আপনারা দলদাসে পরিণত হয়ে যাচ্ছেন কাঠপুতুল হয়ে যাচ্ছেন এটা কিন্তু মানে কোনো মতেই কাম্য না এটা আপনারা ভুল করছেন তাতে আপনারাই তো মানুষের সামনে ছোট হবেন নিজেদের মুখ দেখাতে পারবেন না বাড়িতে গিয়ে তো নিজের ছেলেমেয়ের কাছেও কোনো জবাবদেয়ি করতে পারবেন না

হ্যাঁ এটা আরও আগলি মানে একটা মানে চেহারা নেবে কাজেই এটাও ঘটনা আক্রমণ যত শক্তি নিয়ে আনবার চেষ্টা করবে মানুষের কিন্তু ধৈর্যের একটা সীমা থাকে কাজেই তার নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য সেই মানুষও কিন্তু একে প্রতিহত করার চেষ্টা করবেন যেমন পবিত্রগড়ের বাড়িতে যখন আক্রমণ করলো যারা সবাই এসছিলেন তারা কোনো অপরাধমূলক কাজ করছিলেন না তারা জাতীয় রাজ্য এবং তাদের এই যুব অংশ তাদের নিজেদের জীবন যন্ত্রণা সমস্যাগুলো নিয়ে কথা বলছিলেন তাদের কাছে প্রশ্ন আমাদের কাছেও প্রশ্ন আর কি অদ্ভুত কথা আমরা আমাদের সমস্যা নিয়ে কথা বলতে পারবো না আক্রান্ত হয়ে যাব এটা হয় না কি তারা তো এটাই প্রতিবাদ করতে চাচ্ছিলেন কাজেই এটা তো প্রতিবাদ হবে মানুষ প্রতিহত করার চেষ্টা করবেন মানুষের যে অধিকার মানুষই তো প্রতিষ্ঠিত করবেন কাজে সেদিক থেকে সামনের দিন এটা বাড়বে না কমবে এটা সবটা নির্ভর করবে সরকারের দৃষ্টিভঙ্গির উপর এই যে আজকে আমরা যেতে পারলাম না যারা আটকালেন তারা কারা তারা বিজেপির লোক আক্রমণটা কারা করলেন বিজেপির লোক পবিত্রগড়ের বাড়িতে সভাটা ভণ্ডুল করার চেষ্টা করলেন কারা বিজেপির লোক তাহলে পুলিশ তাদের গিয়ে হাত পা ধরবার চেষ্টা করছেন এটা তো আমাদের তো অধিকার যাওয়ার জনপ্রতিনিধি জনপ্রতিনিধি যদি আমরা নাও হই তাহলে তো আমাদের জানবার অধিকার আছে এখানে কিছু মানুষ আক্রান্ত হয়েছেন কেন আক্রান্ত হলেন কি ব্যাপার যাই দেখি কথা বলি তাদের পাশে একটু দাঁড়াবার চেষ্টা করি এটা আক্রমণ যারা করলেন তারাই আবার এই যে জানতে চাওয়ার উদ্যোগ নিয়ে আমরা যেতে চাইলাম আমাদের যেতেই দিলেন না পুলিশ প্রায় বলা যায় এই তাদের যে ভূমিকা এর বিরুদ্ধে কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারলেন না এটা তাদের দুর্বলতা এবং সেদিন তো তিনজন সাংবাদিক বন্ধু সেখানে আক্রান্ত হয়েছেন তো এই ব্যাপারটাতে দাঁড়িয়ে যে প্রশ্নটা আমাকে করছেন তার জবাব তো আসলে দিতে হবে রাজ্যের যারা শাসক বিশেষ করে সরকারের যিনি প্রধান মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্র দপ্তরের

একটা জিনিস হচ্ছে আমাদের ত্রিপুরায় যেভাবে দু হাজার আঠারোর ভোটটা করল বিজেপি এটার যে ডিজাইন ছিল এই ডিজাইনটা নিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমাদের যারা শোভাকাঙ্ক্ষী তথ্যাদি সংগ্রহ করার পর তারা একটা ক্যাম্পেনে যাওয়ার চেষ্টা করেছেন যে এই হচ্ছে বিজেপি আর এস তারা একটা জনদরোধী জনপ্রিয় সরকারকে ক্ষমতাচ্যুত করবার জন্য ঝাঁপিয়ে পড়তে পারে তারপরে যে সন্ত্রাসটা তার উপর ভিত্তি করে এই তথ্যাদি সংগ্রহ করে আমাদের পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে বৈঠক ছাপিয়ে সারা দেশে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং পার্টির সর্বভারতীয় নেতৃত্ব যেখানেই যাচ্ছেন এই সম্পর্কে যে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন না ঘটনা তা না এখন আপনার তরফ থেকে যে প্রশ্নটা এসছে বাইরে থেকে এরকম কোনো আমরা সংসদীয় টিম বা অন্যান্য নেতৃত্ব তাদেরকে নিয়ে এসে এখানে আমরা কিছু মানে করার চিন্তাভাবনা করছি কিনা এটা লোকসভা নির্বাচনের আগে একবার আমরা ভেবেছিলাম হ্যাঁ কিন্তু লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা ইত্যাদি হয়ে যাওয়ার পর আমাদের এই উদ্যোগটা কার্যকরী করার জন্য আমাদের পক্ষে সেই ধরনের একটা মানে উদ্যোগ কন্টিনিউ করা তখন সম্ভব হয়নি কারণ সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত নির্বাচনের পর পরিস্থিতির মধ্যে পরিবর্তন হলো এর মধ্যে কোভিডের আক্রমণ ফলে এ নিয়ে আপনি এখন যে প্রশ্নটা করলেন এটা নিয়ে গতকাল পর্যন্ত আমরা এভাবে ভাবিনি ভালো হলো প্রশ্ন তুলেছেন যে হয়তো জনগণের দিক থেকে এটা একটা প্রত্যাশা থাকতেও পারে হ্যাঁ নিশ্চয়ই আমরা এটা ভেবে দেখব এটা সদর্থক একটা প্রশ্ন এবং আমি তো বলবো এটা এক ধরনের প্রস্তাবনাও যে সেটা নিশ্চয়ই আমরা ভাববো দেখলাম তো আজকে দেশের পত্রিকা আমি দেখেছি এটা মানে সাধারণ মানুষ হাতে আয় নিয়ে নিচ্ছেন এখন পত্রিকা পড়তে গিয়ে যেটা দেখলাম যে ছেলেটাকে মারল তাতে এলাকার কিছু লোকের নাকি ধারণা সে চোর আচ্ছা আমি তর্কের খাতিরে বলছি যদি চোরও হয় চুরি করতে গিয়েও যদি হাতে নাতে ধরা পড়ে তাহলে পুলিশ তো আছে তার হাতে তুলে দিন আপনারাই নিজেরা ঠিকঠাক করে পিটিয়ে অর্ধমৃতি অবস্থা তাকে রাস্তায় ফেলে চলে যাবেন বা মেরে রেখে চলে যাবেন এটা অরাজকতা কোন জায়গায় গেলে পড়ে জিনিস হতে পারে এটা কোনো মতেই সমর্থনযোগ্য না অমানবিক এটা তো লিঞ্চিং এটা কী হচ্ছে এগুলোর জন্য তো এই সরকারটা দেয়ই এটা নিন্দনীয় ঘটনা রাজ্যে যে

কোভিডের কারণে সরকার বলেছে এখন ভোটটা আমরা করতে পারছি না ইচ্ছা করলে পরে ভোট না করেও আরও কিছুদিন এই এডিসিটাকে কন্টিনিউ করা যেতে পারতো কিন্তু আমরা কী স্ট্যান্ড নিয়েছি নির্ধারিত সময়ের পর একদিনও অতিরিক্ত প্রশাসনিক দায়িত্বে থাকার আকাঙ্ক্ষা আমাদের নেই যেদিন শেষ সেদিনই আমাদের লোকরা দায়িত্ব বুঝিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন সরকারের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের তরফ থেকে পরিষ্কার ভাষায় যেটা বলা হয়েছে যে ঠিক আছে এই মুহূর্তে কোভিডের কারণে স্বাভাবিক এটা অভাবনীয় অভূতপূর্ব ঘটনা একটু সময় লাগবে কিন্তু এটা একটা নির্বাচিত সংস্থা সংবিধানের সৃষ্ট লড়াই করে এটা আনতে হয়েছে বামপন্থীরা এটা এনেছেন এটা অন্য কারোর দয়ের দান না কাজেই এটাকে দীর্ঘ সময় নির্বাচন ছাড়া প্রশাসকের হাতে রেখে চালানো ঠিক না কাজে এদিক থেকে দ্রুত নির্বাচন করার মতো অবস্থা সৃষ্টি করতে হবে আমরাই বলছি এটা এর মধ্যে দেখা গেল পাঁচ মাস ছমাস অতিক্রান্ত হওয়ার পর আবার সেখানে তাদের মেয়াদ ট্যাদ বাড়ানো হচ্ছে মাঝখানে আমাদের গণমুক্তি পরিষদের পক্ষ থেকে রাজ্যের রাজ্যপালের সঙ্গে এই বিষয়গুলিকে ভাবনায় রেখে তারা ডেলিগেশন মিট করতে চেয়েছিলেন রাজ্যপাল অন্যান্য সবার সঙ্গে কথা বলেন কিন্তু গণমুক্তি পরিষদ ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহ্যমণ্ডিত সংগঠন এবং বিশেষ করে উপজাতিদের মধ্যে সবচাইতে মানে প্রতিনিধিত্বের দিক থেকে জনগণের মধ্যে সবচেয়ে বড়ো সংগঠন তাদের সঙ্গে কথা বলার জন্য রাজ্যপাল সময় দিতে পারলেন না তো অভূতপূর্ব ঘটনা এবং যে কারণে তাদের মধ্যে প্রতিক্রিয়া তারা ব্যক্ত করলেন এবং আলোচনার বিষয় ছিল এডিসি কাজ নাই খাদ্য নাই মানুষ মরছে এলাকা ছাড়ছে ভুট হচ্ছে না প্রশাসক নজর দিচ্ছে না আপনি ষষ্ঠা তফসিল মোতাবেকে এটার এখন দায়িত্বপ্রাপ্ত দণ্ডমুণ্ডের কর্তা তার জন্য আপনার সঙ্গে আমরা দেখা করতে চাই উনি কথাই শুনতে চাইলেন না যারা গত দশ পনেরো বছর যাবত এডিসি চালাচ্ছেন তাদের সঙ্গে কথা বলতে চাইলেন না অগণতান্ত্রিক এটা তো রাজ্যপালের কাছে প্রত্যাশিত না কাজে যে কথাটা বলা হচ্ছে আপনারা নিঃশুপ বসে আছেন কে বলল দ্বিতীয়বার যখন আবার সময় বাড়ালো তারপরও প্রতিবাদ করা হয়েছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে এডিসিতে যারা কাজ চালাচ্ছিলেন দায়িত্ব ছেড়ে যারা বেরিয়ে আসলেন তাদের যারা মুখ্য প্রশাসক ছিলেন প্রতিনিয়ত এবং এটা নিয়ে তো এখন ত্রিপুরার বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকায় স্থানীয় সমস্যা নিয়ে গণমুক্তি পরিষদ উপজাতি যুব ফেডারেশন মহিলাদের সংগঠন তারা যখন বিভিন্ন ডেপুটেশন ইত্যাদি দিচ্ছে তাতেও কিন্তু এই দেয় তারা তুলছে কেউ বললো আমরা চুপ করে বসে আছি ঠিক না এটা এই সঙ্গে সঙ্গে কী হলো দেখা গেল এই নগরগুলো আগরতলা মিউনিসিপ্যালিটি সহ তারও মেয়াদ শেষ হয়ে গেছে অদ্ভুত ঘটনা আমরা যখন সরকার চালাতাম অন্তত মাস তিন চারেক আগে থেকে তার প্রস্তুতি শুরু হতো হঠাৎ করে দেখা গেল এই মেয়াদ অতিক্রান্ত হওয়ার অল্প সময় আগে এগুলোর এক্সটেনশনের চিন্তা হলো এটা হতেই পারে এটাতে কারোর আপত্তি করার কিছু নেই কিন্তু এটা তো যথাসময়ে উদ্যোগ নেওয়া উচিত ছিল তখনই আমাদের মনে হয়েছিল যে এই নির্বাচনগুলো করার আকাঙ্ক্ষা তাদের নেই এটা অগণতান্ত্রিক স্বৈরাচারী প্রশাসকদের দিয়ে এগুলো শাসক দলের নিয়ন্ত্রণে রাখার একটা কবজায় রাখার একটা প্রচেষ্টা কাজেই এটার বিরুদ্ধে আমরাই প্রতিবাদ করছি আমরাই বলেছি এটা কী হচ্ছে কেন এটা করছো না তুমি দ্রুত নির্বাচন করার ব্যবস্থা করো কাজেই আমরা তো বসে নেই তো এবং আমরা জানি যে গত বিধানসভা নির্বাচনের পর যতগুলো নির্বাচন ত্রিপুরায় হয়েছে লোকসভা বলুন পঞ্চায়েত বলুন কয়েকটা নগর বলুন এ তো জালিয়াতি হয়েছে দাঁড়াতে দেয়নি তারপরে যারা দাঁড়াতে পারলো যারা ভোট দিল লোকসভা বলুন বাকি বলুন অনেকেই তো ভোট দিতে পারলেন না গড়ার কেন্দ্র পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় আক্রমণ সংঘটিত হয়েছে এরকম চলছে কিন্তু তারপরেও আমরা কিন্তু যাচ্ছি না ময়দান ছেড়ে যাচ্ছি না দাবি আমরাই তুলছি অন্যরা হয়তো কেউ কেউ তুলছেন যারা তুলছেন ভালোই করছেন কাজেই গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা তার বিরুদ্ধে যদি আমরা কথা না বলতে পারি তাহলে কি করে হবে এটা স্বৈরাচারী ভূমিকা এবং এটার পেছনেও এই শাসক দলের আমি প্রথম থেকে উত্থাপিত প্রশ্নগুলির পরিপ্রেক্ষিতে জবাব দিতে গিয়ে যে কথা বলছিলাম এটা হচ্ছে জনবিচ্ছিন্নতা জনগণকে ভয় পেতে শুরু করেছে আস্থা হারিয়ে ফেলেছে কারণ জনগণ তাদের উপর আস্থা হারিয়ে ফেলেছেন দিন রাত মহিলা পুরুষ সব মিলে কয়েক হাজার শিক্ষক শিশু সহ বাচ্চা সহ দুধের শিশু সহ বসে আছেন রাস্তায় তো আবার একই সঙ্গে আমরা দেখেছি এর আগে বিধানসভা আমি একটু অন্য প্রেক্ষাপটে প্রশ্নটা করছি বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছি যে বেকারদের মানে ক্ষেপানো হয়েছে যে দেখো বারকন সরকার তেরো হাজার পোস্ট তৈরি করতে পারে দশ হাজার তিনশো শিক্ষকের জন্য আর তোমাদের চাকরি দিচ্ছে

দুটো দুরকম কৃষকদের আন্দোলন চলছে কৃষি এবং কৃষকের বিরুদ্ধে এটা স্বাধীনতার পর বলা যায় সবচেয়ে বড়ো ধরনের আক্রমণ আবার এটাও ঘটনা স্বাধীনতার পর কৃষকদেরও এটা অভূতপূর্ব অবিস্মরণীয় লড়াই আমি প্রায়ই বলতাম যে ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলন তার যে বিকাশ ঘটাতে গেলে পর গ্রাম ভারতের মানুষকে জাগাতে হবে গ্রাম ভারতের মানুষের বড় অংশ হচ্ছেন কৃষক এবং তাদেরকে আমি মানে বলতাম চিহ্নিত করতে গিয়ে ঘুমন্ত সিংহ এই সিংহটা যদি একটু নাড়াচাড়া দিতে আরম্ভ করে পরিস্থিতি কিন্তু উলট পালট হয়ে যাবে এখন দেখা যাচ্ছে নাড়াচাড়া দিতে শুরু করেছে কাজে ওটা নিয়ে সাতাশ দিন ওখানে এখানে পনেরো দিন ওখানকার সরকারও কোনো পজিটিভ স্টেপ নিচ্ছে না এখানে নিচ্ছে যে সেদিক থেকে এই কৃষকদের আন্দোলনটা কিন্তু কিন্তু গত সাত মাস যাবৎ চলছে তারা এই অর্ডিন্যান্স যখন জারি করলেন এবং এটা হচ্ছে কোভিডের পিরিয়ডে এই যে বারবার ঘুরে কিন্তু গণতন্ত্র চলে আসছে সংবিধান নাগরিকদের যে অধিকারগুলি দিয়েছে সিভিল রাইটসগুলি দিয়েছে এগুলি এক এক পর এক হরণ করছে কোভিডের সময়ে এটা আরও মারাত্মকভাবে এবং সেই সময়েই এই অর্ডিন্যান্স তিনটা অর্ডিন্যান্স কৃষি সংক্রান্ত আর একটা ড্রাফট আপনার বিদ্যুৎ বিল তারা তৈরি করেছে এটা আরও সর্বনাশা তাহলে এর বিরুদ্ধে কৃষকরা কিন্তু বলছে অসম্ভব এটা কোনো মতেই আমরা গ্রহণ করি না শেষ হয়ে যাবে সব পার্লামেন্টে গেলেন লোকসভায় তাদের সংখ্যার জোরে তারা পাশ করিয়ে নিলেন কিন্তু রাজ্যসভায় না গেলে পরে এটা আইন হবে না রাজ্যসভায় তো বিরোধীদের কথাই বলতে দেওয়া হলো না প্রায় বলা যায় ঘেরাও করে রেখে জবরদস্তিমূলক ভূমিকা নিয়ে এই বিলগুলো ডিভিশন চাইল বিরোধীরা ডিভিশনে না গিয়ে সেখানে হল্লা চিল্লার মধ্য দিয়ে পাশ করিয়ে নিয়ে গেল এই পরিস্থিতিতে কৃষকরা উপলব্ধি করলেন যে শুধু প্রতিবাদ এইভাবে করলে হবে না আরও আমাদের একটু বলা যায় সক্রিয় সদর্থক মিলিটেন্ট মুভমেন্ট আমাদের যেতে হবে এবং তারা দাবি একটাই যে এই তিনটা কৃষি আইন বাতিল করো আর বিদ্যুৎ বিল প্রত্যাহার করো এই দাবি নিয়ে আমরা দিল্লি যাব এবং আমরা সরকারের কাছে আমাদের দাবি সনদ তুলে দেব এর আগেও বিভিন্ন জায়গায় এই সংগঠনগুলির আবনের সাড়া দিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আমাদের রাজ্য থেকেও কৃষকরা এই দাবি সম্বলিত স্মারকলিপি কেন্দ্রীয় সরকারের কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন কাজে তারা জানেন না ঘটনা তা না তারপর ওখানে কি চলছে প্রত্যেক দিন আপনারা দেখছেন জানছেন আজকে সাতাশ দিন আঠাশ দিন হয়ে গেল। তেত্রিশ জনের মতো মানুষ বেঘুরে জীবন দিলেন কেমন না তাতে গিয়ে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার মনে করছেন যত লিঙ্গার করা যাবে তাতে তারা হতোদ্যম হবে তারপর এক সময়ে তারা নিজেরাই রাস্তা ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে উল্টো হচ্ছে যত লিঙ্গার করছে তত নতুন লোকের সমাগম ঘটছে কাগজে কিছু সংগঠন তৈরি করে তাদের মাধ্যমে এই বিলের পক্ষে দাঁড় করিয়ে বলছে না বেশিরভাগ মানুষই আমাদের এটা সমর্থন করছে এটা বিরোধিতা করে বলছেন এদের সঙ্গে আমাদের আন্দোলনের কোনো সম্পর্কই নাই এবং সরকার বলছে আমরা কথা বলতে চাই এরা বলছে আমরাও কথা বলতে চাই তোমরা আমাদের ঢুকতেই দিচ্ছ না দিল্লিতে দিল্লির প্রান্তে আমাদের আটকে দিয়েছো আমরা এখানেই রাস্তায় বসে আছি তারপরে আমাদের ডেকেছ আমরা গেছি তিনবার তোমরা আবার কমিটি বানানোর কথা বলছো কিসের কমিটি এগুলো বাতিল করো বাতিল করার পরে কমিটি করে নতুন করে যদি কিছু আনতে চাও তখন আলোচনা হতে পারে এই বলে তারা চলে আসেন তাদের চা খাবার কিছুই তারা গ্রহণ করেননি তাতে প্রথম অভিযোগ করা হলো প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের মন্ত্রিসভার সদস্যরা নানা দিকে ছড়িয়ে পড়ছেন বিজেপি দল তার শক্তি সমাবেশ করছে সাত দিন সমানে ক্যাম্পেইন করার ঘোষণা দিয়েছেন এটা হচ্ছে যে আন্দোলনের নামে মিস ইনফরমেশন কমিউনিকেট করা হচ্ছে সত্যটা হচ্ছে এই এটা কৃষি এবং কৃষকের স্বার্থেই করা হয়েছে বিভ্রান্ত করার জন্যে এবং কৃষকরা আন্দোলনকারীরা এটাকে কাউন্টার করছেন তারা যে প্রশ্নগুলি তুলছেন এগুলো ধরে ধরে জবাব দিয়ে চিঠি দিয়েছেন আজকেও বিভিন্ন পত্রিকা এটাকে ক্যারি করেছে এবং এখানে বলছে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে যে কবে আপনাদের সময় তারা বলছে আমরা তো এখানেই বসে আছি রাস্তায় বসে আছি আমরা কে সময় দেওয়া আপনি আসুন আমাদের কাছে আসতে তো এখানেই কথা হতে পারে কাজে এটা কি বলছেন এগুলো মস্করা করা হচ্ছে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন এটা করবেন না কাজেই এই সমস্ত জিনিসটা হচ্ছে অমানবিক অমানবিক তো একটা কিন্তু শ্রেণীগত দৃষ্টিভঙ্গির দিক থেকে কি দাঁড়াচ্ছে এই কয়েকটা একচিটিয়া পুঁজি পরিবার কর্পোরেট যে পরিবার তাদের স্বার্থ রক্ষা করার জন্য অতি মুনাফার ব্যবস্থা করার জন্য শুধু শিল্পনা ব্যাংক এগুলো তাদের কব্জার পাশাপাশি গোটা কৃষি ব্যবস্থার উপরও তাদের কবজা প্রসারিত করার লক্ষ্য নিয়ে এই আইনগুলি তারা তৈরি করেছে এবং এর মানে দাঁড়াচ্ছে যে সব কিছু কয়েকটা পরিবারের হাতে চলে যাবে এবং টোটাল জিনিসটা এখন দাঁড়াচ্ছে যে এটা বৃহৎ ভূস্বামী এটা ধরুন ধনী কৃষক মাঝারি কৃষক প্রান্তিক চাষী গরিব চাষি ক্ষেতমজুর এই কোনো না কোনোভাবে এই আইনগুলির দ্বারা তারা আক্রান্ত বিধ্বস্ত হচ্ছেন সামগ্রিকভাবে বলা যায় যে সরকার এই আইনগুলির মাধ্যমে বড়ো বড়ো পুঁজিপতি এবং কর্পোরেট পরিবারগুলির স্বার্থে একটা যুদ্ধ ঘোষণা করেছে এটা ভাবাই যায় না এবং সাতাশ দিন আঠাশ দিন হয়ে গেল সরকার যদি মানে কৃষকের কল্যাণেই এগুলো করে থাকেন তাহলে কৃষকরা এইভাবে সাতাশ দিন আঠাশ দিন হাজার হাজার লাখে লাখে কৃষক রাজ্যে এবং দিল্লিতে এভাবে পড়ে থাকতে পারেন রাস্তায় এটা হতে পারে তাহলে এর থেকে কোনো উপলব্ধি কোনো বোধ সরকারের থাকবে না তারপরে কেন সরকার এটা তুলে নিয়ে ঠিক আছে আলাপ আলোচনা করে সরকারের যদি কিছু নতুন ভাবনা থাকে কৃষকদের যারা নেতৃত্ব তাদের সঙ্গে বসে আলোচনা করে নতুন কোনো আইন ইত্যাদি তৈরি করতেই পারেন কোথায় সেদিকে যাচ্ছেন না তো পুরনো যা করছেন প্রধানমন্ত্রী হাজুর করে প্রথমে পিঠ বোলাচ্ছেন পরে গিয়ে হুমকি দিচ্ছেন ধমকি দিচ্ছেন এই গুজরাটে মিটিং করতে গিয়ে এটা তো টিভিতে এটা ক্যারি করেছে ওখানেই অনেকেই বলেছেন এটা কি হচ্ছে এখন এর সঙ্গে আপনারা সাহায্য রেখে যেটা বলছেন আগরতলায় আমাদের দশ হাজার তিনশো তেইশ এই যে শিক্ষকদের আন্দোলনটা চলছে ঠিকই তো অমানবিক অভাবনীয় ঘটনা গত বিধানসভার নির্বাচনের আগে এদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে কারা সবাই জানেন আমি সেই অতীত যে বৃত্তান্ত এগুলি বলে সময় নিতে চাইছি না এখন তারা সচিবালয়ে অভিযান করেন ওখানে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে আপনাদের প্রতিনিধিদের ডেকে মুখ্যমন্ত্রী পরে আলোচনা করবেন তিনটা সংগঠন এটা অর্গানাইজ করেছে তাদের থেকে দুজন করে নিয়ে সম্ভবত মুখ্যমন্ত্রী সেখানে কথা বলেছেন তারা ফিরে এসে খুব খুশি খুশি তারা বলছেন আমাদের সঙ্গে তো ভালোই আলোচনা হয়েছে এক দুই মাস তারা উচ্চ যে সীমা এটাকেই বলছেন দু মাসের মধ্যে মুখ্যমন্ত্রী বলেছেন যে এটার সমাধানের জন্য ইতিবাচক পদক্ষেপ নেবেন দুমাস শেষ হয়ে গেছে মাঝে তারা বলতে শুরু করেছেন দু মাসের মধ্যে এই সমস্যাটার সমাধান করতে গেলে পর এটা তো অন্তত সময় হাতে রেখে উদ্যোগ গ্রহণ করা দরকার সরকার তো কোনো উদ্যোগই নিচ্ছে না তারাই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন কিন্তু কোনো সাড়া নাই এই পরিস্থিতিতে সময় অতিক্রান্তি হওয়ার পর এই তিনটা সংগঠনের নেতৃত্ব আমরা হঠাৎ করে পত্রিকা খুলে দেখলাম যে সম্ভবত নভেম্বর মাসের উনত্রিশ তারিখে একটা কনভেনশন আগরতলায় হলো আবার তিরিশ তারিখে আর একটা কনভেনশন হলো এবং সেখানে আর একটা সংগঠন তারা হয়তো এরকম কোনো কনভেনশন করেননি তারা তাদের মতো করে তাদের কমিটি টমিটি সাজাবার চেষ্টা করছেন তার দুদিন পরে আমরা পত্রিকায় দেখলাম এই তিনটা সংগঠনের নেতৃত্ব বসে সিদ্ধান্ত করেছেন অমুক তারিখ থেকে সম্ভবত এটা ছিল সাত তারিখ অমুক তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান হবে এটা অনির্দিষ্টকাল না নির্দিষ্ট দিন এটাও প্রথম আমরা বুঝতে পারিনি তারপর দেখা গেল প্রথম দিন অতিবাহিত হওয়ার পর উদ্যোক্তাদের তরফ থেকে বলা হলো যে না এটা অনির্দিষ্টকাল চলবে আপনি বলছেন পনেরো দিন হয়ে গেল শিশু কুলি নিয়ে মা চলে আসছেন হয় ভদ্রমহিলার শিক্ষক অথবা তার স্বামী শিক্ষক ছিলেন বৃদ্ধ বাবা চলে আসছেন বৃদ্ধ মা চলে আসছেন হাজার হাজার লোকের সমাগম এখানে হচ্ছে এবং এই অবস্থানে যদি তারা না বসতেন সাধারণ মানুষ যে তাদের পেছনে নীতিগতভাবে নৈতিক দিক থেকে মানবিক দিক থেকে তাদের এই চাকরিটা হরণটাকে তারা মেনে নিতে পারছেন না তাদের চাকরি হওয়া দরকার চাকরি ফিরে পাওয়া দরকার এটাকেই যে তারা মনের দিক থেকে ভেবে নিয়ে ধরে নিয়ে অপেক্ষা করছিলেন হয়তো এই সরকারের উপরও তাদের এটা বিশ্বাস জন্মেছিল যখন দেখলো সব কিছু চুটমার হয়ে গেছে এরা দলে দলে এসে দেখা যাচ্ছে পত্রপত্রিকায় প্রতিদিন উঠছে তারা সাহায্য করছেন এদেরকে চাল ডাল তেল নুন তরি তরকারি টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন সরকারের দিক থেকে মুখ্যমন্ত্রী কি বলছেন এখানে বসে থেকে কিলা আট ন হাজার পোস্ট আমরা নোটিশ করেছি ফর্ম ফিল করুন বয়সের সীমা সুপ্রিম কোর্ট লাস্ট যেটা বলেছে দু হাজার তেইশের মার্চ পর্যন্ত যে কোনো সরকারি চাকরিতে ইন্টারভিউ যখন ডাকবেন এরা যদি কেউ ইন্টারভিউ দিতে চায় তাদেরকে বয়স অতিক্রম করে গেল রিল্যাক্সেশন দিতে হবে এছাড়া আর অন্য কিছু সেখানে সুপ্রিম কোর্ট বলেনি তো মুখ্যমন্ত্রী এই কথাই বলছেন তাহলে এই যে ইন্টারভিউতে তাদের যেতে বলছেন তাহলে নতুন টপিক কি করলেন তাদের জন্য বামফ্রন্ট সরকার তেরো হাজার পোস্ট তাদের কথা ভাবনায় রেখে বারো হাজার অশিক্ষক শিক্ষা দপ্তরের এক হাজার সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টে নতুন একটা রিক্রুটমেন্ট রুলস তৈরি করেছিল এবং এটা ঘটনা এতে যাতে এই অংশের যারা তাদের একটু সুবিধা বেশি হয় ইন্টারভিউ করলেন ইন্টারভিউ শেষ হলো এর মধ্যে নির্বাচনী যে ঢাক ঢুল বাঁচতে শুরু করলো স্বাভাবিকভাবেই এটা চূড়ান্ত করে সিলেকশন ফাইনাল করে কারা চাকরি পাবেন পাবেন না এটা করে যাওয়া সম্ভব হয়নি সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল এই পোস্টগুলির বিরুদ্ধে তাহলে প্রথম থেকেই তো না না নামে বিরোধীরাই এর বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করেছে এবং সর্বশেষ যেটা এই তেরো হাজার পোস্টের বিরুদ্ধে কিন্তু অদ্ভুত ঘটনা সুপ্রিম কোর্ট তারা স্টে দিয়েছিলেন যে না এই চাকরি এখন দেওয়া যাবে না যে কারণে আমরা করতে পারলাম না পরে সুপ্রিম কোর্ট ক্লিয়ার করলো ক্লিয়ার করে তারা কিন্তু এই যে পদগুলি তৈরি হলো তার যে রিক্রুটমেন্ট রুলস এ নিয়ে কিন্তু কোনো মন্তব্য করেনি বলছে বলছেন আমরা এটা তুলে নিলাম স্টেনাই ইট ইস ভ্যাকেটেড এর অর্থটা কি দাঁড়াচ্ছে সরকার চালিয়ে ওখানে নিতে পারে ইন্টারভিউ হয়ে আছে কাগজপত্র তাদের হাতে তারাই সরকারে এগুলি তো বামফ্রাম সরকারের মন্ত্রীরা সঙ্গে করে বাড়িতে নিয়ে আসেননি ওগুলো তো ওখানেই আছে সরকার হঠাৎ করে গিয়ে দেখা গেল টিপিএসসির ইন্টারভিউ ক্যান্সেল থেকে শুরু করে এই তেরো হাজার পর্যন্ত সব ক্যান্সেল করে বসে আছেন আমরা বিধানসভায় বলেছি আমরা ছয় সদস্য বিধানসভার প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে মিটিং করেছি এরা যখন অবস্থানে বসেছে তাতেও আমরা বলেছি যে অবিলম্বে এই তেরো হাজার পোস্ট রিভাইভ করে যে ইন্টারভিউ হয়েছে তার ভিত্তিতে যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে নেওয়ার ব্যবস্থা করুন যদি এর মধ্যে কিছু বাদ যায় তাহলে তাদের কি হতে পারে সেটা আলাদা করে চিন্তা করা যেতে পারে বারবারই আমরা এই কথা বলছি কিন্তু সরকারের দিক থেকে কোনো রকম ভোটের সময় যে কথাবার্তা বলেছেন এমন এমনকি মুখ্যমন্ত্রী দিন পর যে ছজন প্রতিনিধির সঙ্গে কথা বললেন তাতে যে সুরে কথা বললেন তার থেকে টোটাল ভল্টাফিস হয়ে গেলেন এবং এখানে প্রায় নব্বই ডিগ্রি ঘুরে গেলেন গিয়ে বলছেন এখানে বসে থেকে লাভ সময় নষ্ট করছেন কেন অর্থটা কী দাঁড়াচ্ছে অর্থটা কী দাঁড়াচ্ছে কাজে এটা নিঃসন্দেহে দিল্লির ক্ষেত্রে যেমন বলছেন অমানবিক ত্রিপুরার ক্ষেত্রে অমানবিক একই তো হবে এক তো পৃথক পল হবে না দিল্লিতেও বিজেপি রাজ্য বিজেপি আইপিএফটি দৃষ্টিভঙ্গি তো এই হবে ভোটের সময় মানুষকে আদর করবার জন্য কি বলতে হবে কি করতে হবে তারা এর জন্য দিবারাত্র চিন্তা করেন পরিশ্রম করেন আর ভোটের পরে কিভাবে তাদেরকে আপনার মানে প্রতারণায় মানে জর্জরিত করবেন তার জন্য তারা কিন্তু চিন্তা করেন তাই চলছে এখন এটা তো হতে পারে না আমরা তো এটাকে সমর্থন করি না আমাদের তরফ থেকে আরেকটা বিধায়ক দল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য গত তিন দিন যাবত আমরা চেষ্টা করছি ওনার নাকি সময়ই হচ্ছে না ভাবতে পারেন প্রধান বিরোধী দল এই তো এই দশ হাজার তিনশো তেইশ এটা নিয়ে কথা বলা যে কদিন এভাবে চলতে পারে তারা যে কেউ আমাদের বলেছেন ঘটনাটা না আমরাই মনে করেছি আমাদের কথা বলা দরকার সময় দিতে পারছে না তপন চক্রবর্তী তিন দিন যাবৎ কথা বলছেন অদ্ভুত ঘটনা এখন আজকে নাকি দুপুরবেলায় ওনাকে বলেছেন যে এতো ব্যস্ত এখন তো সময় দিতে পারবেন না বেশি জরুরি হলে পরে উপমুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন কথা হলো এ তো হচ্ছে আপনার বিরোধী দলকে অবজ্ঞা করা ওই যে গণতন্ত্রের কথা বলছেন এই সমস্ত জিনিসগুলো তার সঙ্গে লিঙ্ক আপ যে ফেসির সুলভ দৃষ্টিভঙ্গি গণতন্ত্র যা বিধন তো ফেসির সুলভ দৃষ্টিভঙ্গি না হলে হতে পারে না যে এটা এগুলি তো সব জমা হচ্ছে না মানুষ এগুলো ভুলে যাবেন

এক বছর পরেই শূন্য পদ হয়ে যায় এরকম কোনো সিদ্ধান্ত সচেতনভাবে আমাদের মন্ত্রিসভায় থাকাকালীন আমরা নিয়েছি আমার অন্তত জানা নেই প্রত্যেকে উনি পেলেন আমি তো জানি না যেই থাকুক প্রশ্নটা তা না এরকম কোনো সিদ্ধান্ত আমরা নেই শূন্যপদ এক বছরের মধ্যে ল্যাপস হয়ে যাবে প্রত্যেক বছর দুবার করে রিভিউ করতাম আমরা শূন্য ফিনান্স ডিপার্টমেন্টকে দায়িত্ব দিতাম এবং এই শূন্য পদগুলির মধ্যে ক্যাটাগরি কি বের করো তফসিলি এবং উপজাতি তার মধ্যে আপনার এ বি সি ডি সব কিছু আছে লেপস্কর প্রশ্নটা কোথেকে আসে আমরা এরকম মানে সচেতনভাবে এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছি আবার অন্তত স্মরণের মধ্যে আসছে না সুদীপদের সময় যেটা বলছেন আপনি সে সময়ে যারা ডাইন হারনেস তার উপরে একটা স্কিম সেটা অন্য জিনিস সেটা আমরা গ্রহণ করিনি আলটিমেটলিট না পারার তো কোনো কারণ আছে বলে মনে হয় না সিদ্ধান্ত যদি ল্যাবস হয় এটাকে যদি রিভাইভ করে তাহলে যুক্তিসঙ্গত কারণ দিয়ে সব জিনিসটা নোট ডাউন করে করতেই হয়তো পারেন আমার ধারণা যে কমন সেন্স থেকে বলছি আমি

তাহলে বিহার ইলেকশন কি করে হলো আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের মধ্যে এই যে আপনার এডিসির নির্বাচন কি করে হলো এতগুলি উপনির্বাচন কি করে হলো তো তারাই ঢাকঢুল পিটিয়ে বলছেন টেস্ট বন্ধ ট্রেসিং বন্ধ কোভিড টেস্ট নাই এখন খুব কম হচ্ছে বলছো আমরা সব ভালো তো তাই ভালোই যদি হয় তাহলে ভুট করছেন না কেন কেয়ারটা

ভোট করতে হবে আর ভোট হলে কেউ জিতবে কেউ হারবে কিন্তু মানুষকে তো ভোট দেওয়ার স্বাধীন অধিকার দিতে হবে নির্বিঘ্নে নির্ভয়ে যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে আমার শেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে বন্ধ চার বছর সালে লাস্ট হয়েছিল डीए বন্ধ সেভেন পে কমিশন নিয়ে যেটা হয়েছে সেটা নিয়েও কর্মচারীদের অনেক অভিযোগ আমরা দেখতে পাচ্ছি এই সম্পর্কে কিন্তু আপনারা কো একটা মুখ তো বলেন কর্মকর্তা বলছেন বলছেন না হ্যাঁ ভয় তাদেরকে তো আপনারা কবুতরের টঙের খাঁচার মধ্যে যেভাবে কবুতর কাটকে রাখে অনেকটা এরকম এমন না আচ্ছা তার মতো কর্মচারী সমন্বয় কমিটি তারা বলছেন তারা তো গতকালকেও দেখলাম একটা মিছিল করেছেন সেখান থেকে বলেছেন যে আমাদের ষোলো সতেরোটা ডিএ বন্ধ সেভেন সেন্ট্রাল পে কমিশন দেওয়ার কথা ছিল বাকি বকেয়া যেগুলো কিছুই হচ্ছে না আকচার বদলি হচ্ছে এবং এগুলো মানে প্রতিহিংসা পরায়ণ এগুলো বিরোধিতা করেছেন দশ হাজার তিনশো সমর্থনে তারা কথা বলেছেন কাজে কিছুই বলছে না কেউ এটা ঠিক না বলছেন কেমন হ্যাঁ হয়তো আগের মতো মানে হাজার হাজার লোককে সেভাবে করতে পারছেন না স্বাভাবিক তারা আক্রান্ত হচ্ছেন কিন্তু তারপরে মুখর তারাই এবং এটা ঘটনা তারা সংখ্যায় কম মুখর হলেও যারা বেরোতে পারছেন না এদের পেছনে তাদের নৈতিক সমর্থন আছে এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই কাজেই এদিক থেকে এরাই তো বলেছিলেন স্বনির্ভর হব সব সমস্যার সমাধান করব সব কিছুর জন্য দিল্লির না আগের বামফ্রন্ট সরকার এরা তো শুধুমাত্র কিছু না করতে পারলেই কেন্দ্রের কথা বলতেন এখন কি হলো ট্যাক্সও বাড়ালেন গ্যাসের দাম বাড়ালেন পেট্রোলের দাম বাড়ালেন ডিজেলের দাম বাড়ালেন কেরোসিনের দাম বাড়ালেন কেমন না স্বয়ংবর হচ্ছেন বিদ্যুতের দাম বাড়ালেন নানা পদ্ধতিতে বিদ্যুতের দুই তিন রকম আয়ের ব্যবস্থা করলেন তো এখন কেন্দ্রও তাদের সরকার রাজ্যও তাদের সরকার ডাবল ইঞ্জিন তাহলে টাকা পয়সা ওখান থেকে তো পাইতে কোনো অসুবিধা নাই আমাদের টুটি ডিপে মারার চেষ্টা করেছে বিজেপি সরকার বিশেষ করে ইলেকশনের বছর আপনার রেগার কাজ চৈত্রিশ দিনে নামিয়ে নিয়ে এসছে চোরানব্বই থেকে কেমন না তো এগুলো তো জানা কথা সবাই জানেন এগুলো তাহলে এই পরিস্থিতিতে তেত্রিশ মাস চৈত্রিশ মাস হয়ে গেল টাকার তো অভাব থাকার কথা না হচ্ছে না কেন এগুলো এই প্রশ্নগুলি তো তুলছে এখন কাজেই ভোটের সময় আকাশে চাঁদপাড়ি দিয়েছেন এখন ফিরে তাকাচ্ছেন না কথা বলার সময় দিচ্ছেন না জনশ্রুতি বা যে মুখ্যমন্ত্রীর বর্তমান মুখ্যমন্ত্রীর অভিজ্ঞতা খুব কম প্রশাসনিক ক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যা হলে নাকি আপনার কাছে ফোন করেন এবং আপনার কাছ থেকে পরামর্শ চান কে চিফ মিনিস্টার চিফ মিনিস্টার পরামর্শ দেওয়ার সর্বভারতীয় ক্ষেত্রে তাদের দলেরই তো অনেক বড় বড় বাঘা বাঘা নেতা আছেন তিনি আমার কাছে পরামর্শ চাইবেন কেন বিশ্বাস করেন নাকি এগুলো এগুলো যারা প্রচার করে না উদ্দেশ্য নিয়ে করে

এডিসি এবং এমসি বা অন্যান্য জায়গাতে ওয়েস্ট বেঙ্গল এই সংক্রান্ত সিদ্ধান্তের পুরো বিরোধী বিজেপি তাদের শাসিত রাজ্যে প্রশাসনের সিদ্ধান্ত সঙ্গে একটি কথা আছে বা গুঞ্জন আছে যে বিজেপির অভ্যন্তরীণ কিছু কাজিয়ার জন্য এডিসি কে বা এমসি বা অন্যান্য যে এমসি রয়েছে নগর পঞ্চায়েত রয়েছে সেখানে নির্বাচনগুলো পিছিয়ে দেওয়া হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ কাজিয়ার কারণে মূলত এই বিষয়টি আপনি কি দেখছেন আপনার কি ব্যাখ্যা থাকছে ব্যক্তিগত ভাবে আপনি আপনার সামগ্রিক ভাবে বলছেন যে মামলা দিয়ে বাধা দেওয়া হচ্ছে কিন্তু কোথাও কোথাও ব্যক্তিগত ভাবে ব্যক্তি মালিক সরকারকে বাধা দেওয়া হচ্ছে দনপুরে যাওয়ার সময় ঠিক যে ঘটনা ঘটেছিল আজকেও ঠিক অনুরূপ ব্যক্তি মালিক সরকারের বাধার ধরনটা পুরো রাজ্যে একরকম এই ব্যাখ্যাটা আপনার কি থাকছে ব্যক্তি মালিক সরকার প্রথম প্রশ্ন হচ্ছে এই যে এটা ভল্ট ওয়েস্ট বেঙ্গলে এক কথা বলছে বিজেপি সেই বিজেপি ত্রিপুরা আরেক রকম কাজ করছে কেমন না এটা তো সুবিধাবাদী অবস্থান এই প্রশ্ন উঠেছে কোনো কোনো পত্রিকায় দেখলাম কেউ কেউ এগুলো তুলবার চেষ্টা করেছেন ঠিক না কাজে এটা ব্যাখ্যা বিস্তৃত বলার কোনো অপেক্ষা রাখে না বাইরের জনগণের ক্ষোভের পরিপ্রেক্ষিতে বিজেপি আই পি ভেতরেও কিন্তু ঝড় উঠছে কারণ যারা তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন তারা তো যাদের ভোটে নির্বাচিত হয়েছেন যে কথাগুলো বলে নির্বাচিত হয়েছেন তাদের কাছে কি এখন ফেস দেখাতে পারছেন না কি হলো আমাদের আপনারা এই হবে বলেছেন এখন তো কিছুই হচ্ছে না উল্টো আপনার সোশ্যাল পেনশন নিয়ে চলে যাচ্ছে আশি পঁচাশি বছরের বৃদ্ধ লাঠি দিয়ে থুর করে খাচ্ছে বলে কি হলো তোমরা বলে দু করে দেবে এখন আমার পেনশনটাই নাই আমাকে দেখবে কে এই যে পরিস্থিতিগুলো আমি একটা জাস্ট উদাহরণ দিলাম তো এই পরিস্থিতির কথা বলতে পারছে না তো কেমন আরও নানাজনের নানা বিশ্বাস খুব বিক্ষুব থাকতেই পারে ফলে যেটা বলছেন একটা হচ্ছে জনবিচ্ছিন্নতা আর একটা জনবিচ্ছিন্নতার পরিপ্রেক্ষিতে যা মানে যে কারণে জনবিচ্ছিন্নতা আন্দোলন একটা আছে তো এটা ভেতরেও হাওয়া তৈরি করছে এর থেকে দলের ভেতরে একটা সমস্যা তৈরি হয়েছে ফলে এই সবগুলো মিলিয়েই তো ভয় পাচ্ছে পাচ্ছে বলেই তো ভোটটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে তাহলে এটা কতদিন করো এটা তো বেশি দিন করা যাবে না কেমন না আর ব্যক্তি মানিক সরকারকে আটকাবার চেষ্টা করছেন এটার জবা আলাদা করে আমি কি দেব এটা আপনারা বিশ্লেষণ করুন আপনাদের মতো করে আমাদের দলটা না ব্যক্তি নির্ভর না আমাদের দলটা কালেকটিভ কেমন না আমাদের দলটা কালেকটিভ আর এভাবে আমাদের আটকে রাখতে পারবে না তো এভাবে আমাদের আটকে রাখতে পারবে না আমাদের এই কমিউনিস্ট আন্দোলন ভারতবর্ষে শুরুর দিন থেকেই আক্রান্ত পরাধীন ভারতবর্ষ যেমন স্বাধীন ভারতবর্ষ এই আক্রমণের মুখোমুখি হয়ে হয়েই কিন্তু কমিউনিস্ট আন্দোলন এগিয়ে চলেছে এবং সাধারণ মানুষ জীবনের অভিজ্ঞতায় উপলব্ধি করছেন কোনটা মানে সঠিক পথ কোনটা বেঠিক পথ কাজে আমরা এখানে যেটা করছি আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই মানুষের স্বার্থে কল্যাণেই আমাদের পার্টির স্বার্থ পার্টির কল্যাণ সেদিক থেকে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সমস্যা সরাহ করার জন্যে আসু জরুরি দীর্ঘমেয়াদী এইভাবেই কর্মসূচি সাজিয়ে আমরা অগ্রসরের চেষ্টা করছি ফলে যতই আক্রমণ আসুক এটা তো আমাদের আটকে রাখতে পারে না লক্ষ্যে আমরা হ্যাঁ যেতে পারছি না মানে যেতে দিতে চাইছে না তারা মনে করছে আমাকে আটকে রাখতে পারে ধনপুর তারা দখল করবে ধনপুরের মানুষ তো জীবনের অভিজ্ঞতা দেখেছে বামফন সরকারের সময়ে ওখানে কি কাজ হয়েছে না হয়েছে এটা তো পদ্ধতি না এটা তো দুর্বলতা আমি তো মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছি ওটা কি নীতি নিচ্ছেন আপনি আপনার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন বিধানসভার বিরোধী দল নেতা যে বিধানসভা কেন্দ্র থেকে মানুষ বারবার তাকে ভোট দিয়ে নির্বাচিত করে পাঠাচ্ছে আপনার দলের লোকরা তাকে তারা এলাকায় যেতে দিচ্ছে না চুপ করে বসে আছেন তো কিছু বলছেন না তো ঠিক আছে uh